বিশ্বে অনেক ধনী মানুষ রয়েছে, এমনকি প্রতি বছর একটি তালিকা প্রকাশ করা হয় ধনী মানুষদের। বর্তমানে ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হচ্ছেন এলন মাস্ক। তবে জানেন কি বিশ্বের সবচেয়ে ধনী পরিবার কোনটি, কেমন তাদের জীবনধারা, কত তাদের সম্পত্তির পরিমাণ, রূপকথাকেও হার মানাবে দুবাইয়ের আল নাইয়ান পরিবারের জীবনযাপন। রাজকীয় এই পরিবারের মালিকানায় আছে 4,078 কোটি টাকার প্রেসিডেন্সিয়াল প্যালেস, যার আয়তন 3টে পেন্টাগনের সমান। জিকিউ ইন্ডিয়া সাইডে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই পরিবারের কাছে আছে 8টা প্রাইভেট জেট এবং বিশ্বের ধনীতম ফুটবল ক্লাব। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পরিবারের কর্তা। তারা 18 জন ভাই এবং 11 জন বোন পরিবারের অন্যতম সদস্য। এছাড়াও আছে 9 জন সন্তান এবং 18 জন নাতি নাতনি। সারা বিশ্বে খনিজ তেলের ভাণ্ডারের 6% মালিক এই পরিবার। ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব এবং একাধিক বিশ্ববিখ্যাত সংস্থার শেয়ারও তাদের নামই মালিকাধীন। গায়িকা রিহান্নার প্রসাধনী ব্র্যান্ড থেকে শুরু করে এলন মাস্কের স্পেস এক্স সব জায়গাতেই আছে আল নাহিয়ানের শেয়ার। সংযুক্ত আরব আমিরশাহিতে একাধিক প্রাসাদ আছে এই পরিবারের। সেইগুলোর মধ্যে তাদের নিয়মিত বাসভবন হল আবুধাবিতে কাসর আল ওয়াতন প্রেসিডেন্সিয়াল প্যালেস। 94 একর জমিতে বিস্তৃত এই প্রাসাদের বৈশিষ্ট্য এর গম্বুজ। এই প্রাসাদটি 3টি পেন্টাগনের সমান এলাকা জুড়ে রয়েছে। প্রাসাদের সংরক্ষিত অসংখ্য ঐতিহাসিক শিল্পকর্মের মধ্যে অন্যতম 3,50,000 স্ফটিককে তৈরি ঝাড় লন্ঠন। সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও প্যারিস ও লন্ডনে তাদের নামে আছে বিলাসবহুল সম্পত্তি। এই পরিবারের এক পূর্বপুরুষের নামে ইংল্যান্ডের অভিজাতম এলাকায় বিস্তৃত জমি ছিল বলে তাকে বলা হতো লন্ডনের জমিদার বা ল্যান্ড লর্ড অফ লন্ডন। 2015 সালে নিউ ইয়র্কের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে দুবাইয়ের এই রাজ পরিবার যা বিত্ত ও সম্পত্তি রয়েছে তা অচিরেই তুলনা করা যায় ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গে। পরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের গাড়ির সংখ্যা 700-এর বেশি। তার গাড়ি সালে পরপর সাজানো আছে পৃথিবীর বৃহত্তম SUV, 5টি বুগারি ভের, 1টি ল্যাম্বোরগিনি রেভেন্টন, 1টি মার্সিডিজ বেঞ্জ CLK GR-T, 1টি ফেরারি 599XX এবং ম্যালকারেন MC12। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভাই তাহাইন বিন জায়েদ আল নাহিয়ান পরিবারের প্রধান বিনিয়োগ সংস্থা দেখাশোনা করেন। গত 5 বছরে এই সংস্থার বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে 28,000%। বর্তমানে $235 বিলিয়ন মূল্যের এই সংস্থার অধীনে আছে কৃষি, শক্তি, বিনোদন এবং সমুদ্র সংক্রান্ত বহু ব্যবসা। তাদের অধীনে কর্মরত রয়েছে অগণিত কর্মী। আরব আমিরশাহি প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সংস্থা আবুধাবি ইউনাইটেড গ্রুপ 2008 সালে 2,122 কোটি টাকা কিনে নেয় গ্রেট ব্রিটেনের নামী ফুটবল ম্যানচেস্টার সিটিকে। বিশ্বের আরো একাধিক নামী দামি ফুটবল ক্লাবের অধিকাংশ মালিকানা রয়েছে এই পরিবারের নামে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।